জানা গিয়েছে শনিবার রাজ্যসভার ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বিধানসভায় গিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন বিজেপির দ্বিতীয় প্রার্থী রথীন্দ্র বোস। এর ফলেই ভোটাভুটি ছাড়া বাংলা থেকে সাত প্রার্থী রাজ্যসভায় জয় নিশ্চিত, যাদের মধ্যে রয়েছেন বিজেপির অনন্ত মহারাজ। উপনির্বাচনের প্রার্থী হিসেবে ভোট ছাড়াই জয় নিশ্চিত করেন তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে। বাংলার সাত আসনে উপনির্বাচন ধরে রাজ্যসভায় ভোটের জন্য শুক্রবার ছিল স্ক্রুটিনি পর্ব, আর শনিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন সাতজনই। আগামী সপ্তাহেই তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে বিধানসভার সচিবালয় সূত্রে খবর। ফের তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে সংসদের উচ্চ কক্ষে যাচ্ছেন ডেরেক ওব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন। শাসক দলের নতুন মুখ হিসেবে রাজ্যসভার সাংসদ মনোনীত সাকেত গোখলে, সামিরুল ইসলাম এবং প্রকাশ চিকবরাই। একইভাবে বিজেপির প্রার্থী হিসাবে সংসদের উচ্চ কক্ষে গেলেন অনন্ত মহারাজ। এই প্রথম বাংলা থেকে কোনো রাজ্যসভায় সাংসদ পেল বিজেপি। সংখ্যাতত্ত্বের হিসেব করে ছয় আসনে তৃণমূল প্রার্থীর জয় নিশ্চিত ছিল। একইভাবে বিজেপি একজনকে সাংসদ হিসেবে রাজ্যসভায় পাঠাতে পারত, কিন্তু দুই আসনে বিজেপি প্রার্থী মনোনয়ন দিলেও অতিরিক্ত প্রার্থী দাঁড় করানোর ঝুঁকি নেয়নি শাসক দল। তাই সাত আসনেই ভোটাভুটি ছাড়া রাজ্যসভায় সাংসদ হিসেবে যেতে পারছেন বাংলার শাসক এবং প্রধান বিরোধী দলের প্রতিনিধিরা। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।